এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী সদর আসনের সংসদ প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, উন্নয়নের প্রতীক নৌকা। বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে সব অর্জনের পেছনে এই নৌকার ভূমিকা সবার চেয়ে বেশি। তাই রাজশাহী তথা দেশকে এগিয়ে নিতে হলে নৌকার সাথেই থাকতে হবে। যারা দেশের জন্য কিছু না করে ক্ষমতায় যাওয়ার পর শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, এমন কাউকে ভোট দেওয়া যাবে না। নির্বাচনে ভোট দিতে হবে নৌকাতেই। আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনের 14 দল মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশা এমপি নগরের 1 নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি একথা বলেন। মঙ্গলবার সকালে তিনি কাশিয়াডাঙ্গা মোড় থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি কাশিয়াডাঙ্গা মোড়ের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সবার হাতে তুলে দেন নৌকা প্রতীকের পোস্টার। এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার সঙ্গে মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রৌফ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র 2 রজব আলী, নগর আওয়ামী লীগের সদস্য খায়রুল বাশার শাহীন, দিগন্ত প্রসারী সংঘের সাধারণ সম্পাদক নুরুল হক উপস্থিত ছিলেন। মনে করি যে এটা আমার কথাই না, আমরা বহু আগে থেকে বলে আসছি যে তারা বিভিন্ন অজুহাত দাঁড় করাবে, এবং যদি লেভেল প্লেয়িং ফিল্ড না হতো তাহলে আবার 70 জন প্রার্থীতা ফিরে পেত না আপিলের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে লেভেল প্লেয়িং ফিল্ড তো আমাদের জন্যই নেই। আমরা যারা জঙ্গিবাদের মদতদাতা তারা আজকে প্রার্থীতা পেয়ে গেছে, তারা যে কোনো সময় সন্ত্রাস করতে পারে, এটা আমার কথা না। বাংলা ভাইয়ের বিচারের সময় বাংলা ভাই নিজে যাদের নামে বলেছে যে যারা অর্থ দিয়ে জঙ্গিবাদকে বাগমারায় সহায়তা করেছিল, সেই রুহুল কুদ্দুস দুলু থেকে শুরু করে একেবারে ব্যারিস্টার আমিনুল হক পর্যন্ত, তারা সবাই প্রার্থী হয়ে গেছে জঙ্গিবাদের মদতদাতারা। আমরা যেখানে বলছি আমরা কি চাই দেশের জন্য, জঙ্গিবাদ না উন্নয়ন? আমরা উন্নয়ন চাই। তাহলে পরে আজকে জঙ্গিবাদের মদতদাতারা যারা ক্ষমতায় বসে সরকারি টাকা দিয়ে জঙ্গিবাদ লালন পালন করেছিল তারা আজকে প্রার্থী হয়েছে। আমি মনে করি আমাদের নির্বাচনের জন্য এটা তো একটা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং আমি নির্বাচন কমিশনকে চিঠি লিখব যে জঙ্গিবাদের মদতদাতা যাদের প্রমাণ আছে তাদেরকে কীভাবে প্রার্থী হিসাবে স্বীকৃতি দেওয়া যায় এটা বিবেচনা করার জন্য। এবং আমি মনে করি যে আমাদের জন্য একটা প্রতিকূল এবং নিরাপত্তার অভাব সৃষ্টি হয়েছে, এখন আমাদের জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড নাই, আমরা সেটাই নির্বাচন কমিশনকে বলবো। রাজশাহী 2 সদর আসনের বিএনপির প্রার্থী সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, বেকারত্ব সমস্যা সমাধানে রাজশাহীতে ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা হবে, যেখানে বিদেশিরা বিনিয়োগ করতে আসবে, তার জন্য ভালো পরিবেশ তৈরি করা হবে। মঙ্গলবার সকালে নির্বাচনী গণসংযোগের প্রথম দিনে একথা বলেন মিজানুর রহমান মিনু। তিনি বলেন, রাজশাহীর যত উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে। মেয়র ও এমপি থাকাকালীন সময়ে বিশ্বে রাজশাহী একটি শান্তির নগরী হিসেবে পরিণত হয়। এছাড়াও আমি মহানগরীকে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি ও এডুকেশন সিটি হিসেবে গড়ে তুলি। এমন কোনো স্থাপনা নাই যে আমি করিনি। এই নির্বাচন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। এই নির্বাচন দেশের 16 কোটি মানুষকে আওয়ামী লীগ সরকারের কবল থেকে মুক্ত করার নির্বাচন। দেশের মানুষের গণতন্ত্র এবং স্বাধীনতা ফিরিয়ে আনতে বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ। মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, রাজপাড়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আলী হোসেন, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ওয়ালিউল হক রানা প্রমুখ। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের মাটি মানুষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আমরা নির্বাচনমুখী দল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কারাগারে পুষ্ট করেছে, তিনি আজকে দেশ মাতা 16 কোটি মানুষের, তার মুক্তি ত্বরান্বিত করা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, রাজশাহীকে অনেক পিছিয়ে দিয়েছে। সেই রাজশাহী অতীতে বিএনপির সময় আমাদের সময় যে ব্যাপক উন্নয়ন হয়েছিল, জনগণের যে প্রত্যাশা আমরা তৎকালীন সেরে বুঝি, আমরা হ্যাপি সিটি, হ্যাপিয়েস্ট সিটি, ক্লিন সিটি, গ্রিন সিটি করে রাজশাহীকে বিশ্বের দরবারে আমরা সবচাইতে সুখী মহানগরী করেছিলাম। সেই মহানগরী আজকে হচ্ছে মদকাচ্ছন্ন, সেই মহানগরী আজকে জরাজীর্ণ, এবং আমরা চাই যে ইনশাল্লাহ আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট সরকার গঠন করবে, বিএনপি সরকার গঠন করবে, এবং রাজশাহী আমরা যে উন্নয়ন করেছিলাম
বাংলাদেশের মানচিত্রে উপমহাদেশের সেই রাশিয়াকে আমরা আবার আগের মতো ফিরে নিয়ে আসবো। আর আমাদের মূল কাজ থাকবে যে দেশের 3.5 কোটি বেকার যুবক, তার মধ্যে আমাদের রাজশাহীতে প্রচুর আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজশাহীতে শিল্প এলাকা গড়ে তোলা এবং রাজশাহীতে ব্যাপক কর্মসংস্থার জন্য বিদেশি নতুন নতুন বিনিয়োগ এখানে নিয়ে আসা, এবং সেই সঙ্গে সঙ্গে রাজশাহীকে সবাই মিলে একটি সৌহার্দ্যপূর্ণ যে সুন্দর নগরী আমরা সৃষ্টি করেছিলাম সেটাকে ধরে রাখা, এবং একটি প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গ্যাস সংযোগ আসে নাই সে গ্যাস সংযোগ দেওয়া, এবং সেই সঙ্গে সঙ্গে রাজশাহীর সবচেয়ে যে বিষয়টি দরকার এটি হচ্ছে শিক্ষা মহানগরী। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান নেই, ইনশাআল্লাহ রাজশাহীতে আগামী দিনে আমরা যে কৃষি কলেজ করেছিলাম, যা এই সরকার এসে পরে কৃষি অনুষদ করেছে, আমরা চাই একটা পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহীতে স্থাপন হোক, এবং ছোট মামনিদের জন্য একটি নতুন ক্যাডেট কলেজ রাজশাহীতে স্থাপন হোক। এসহ রাজশাহীর গরিব জনসাধারণের ভাগ্যের পরিবর্তনের জন্য তাদের ব্যাপক কর্মসংস্থান এবং আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে, সুদবিহীন ঋণের মধ্য দিয়ে তাদেরকে যেন কর্মের হাতে পরিণত করা যায় তার ব্যবস্থা করা।